জমি নিয়ে বিবাদ দ্বিতীয় পক্ষের স্ত্রীকে কোপানোর অভিযোগ উঠল প্রথম পক্ষের স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার গোপালনগর থানা এলাকায় জখম স্ত্রী ভর্তি হাসপাতালে জমি নিয়ে বিবাদ যার জেরে স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীকে কোপাল প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে ঘটনাটি ঘটেছে শনিবার গোপালনগর থানার সুন্দরপুর দক্ষিণ পাড়া এলাকায় ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রথম পক্ষের স্ত্রী মমতাজ মণ্ডল অভিযুক্ত ছেলে পলাতক ঘটনায় আহত ফিরোজা মণ্ডল বর্তমানে বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকার বাসিন্দা সালাম মণ্ডলের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও বছর দুয়েক আগে ফিরোজা মণ্ডল নামে এক মহিলাকে বিয়ে করেন এরপর থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি সালাম মণ্ডলের দাবি দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে তার সাথে অশান্তি করছিল প্রথম পক্ষের স্ত্রী মমতাজ ও তার ছেলে এদিন বনগাঁ হাসপাতালের বেডে শুয়ে ফিরোজা মণ্ডল দাবি করেন

ফিরোজার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালায় মমতাজ ও তার ছেলে তড়িঘড়ি ফিরোজাকে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে ঘটনার পর সালাম মণ্ডল গোপালনগর থানা যোগদায়ের করেন অভিযোগের ভিত্তিতে মমতাজকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ জায়গায় বসেছিলাম ও দৌড়ে এসেই কোপ মেরেছে কেউ কোপ মাল কেন রাগ যে ওর বাবা বিয়ে করেছে ওনারা নিয়ে এসেছে তাই তারপরে এক সপ্তাহ আগে বিচার হয়েছিল যে বলেছিল যে জমি আছে দুই পক্ষের ভাগ করে দিতে হবে ওর বাবা বললো হ্যাঁ জমি দেবো যে কেস আছে কেসটা তুলতে হবে আর যে জমি বন্ধক আছে ওই বন্ধকটা দুই মাই পরে যে হবে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর